গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। মা বাবাকে নিয়ে আজকে বেরিয়েছি সকাল সকাল ঢালাউজের দিকে। কোথায় যাচ্ছি তোমাদের সাথে বলছি ক্যাবে উঠে। রাস্তার জন্য নিয়ে নিয়েছি দুটো কেক, কেক খেতে খেতে চলে যাবো আমরা ঢালাউজ। এখানে মা বাবা রেডি, ক্যাবে অলরেডি উঠে পড়েছি অ্যান্ড স্টার্টও করে দিয়েছে। এবার তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কোথায় যাচ্ছি আমরা। বেসিকলি আজকে যাচ্ছি রেজিস্ট্রি অফিস, মা বাবাকে নিয়ে একটু কাজ আছে, তাই জন্য দুজনকে নিয়ে আমি চললাম ডালহাউসি রেজিস্ট্রি অফিস। সঙ্গীতা যেতে পারেনি কারণ ওর অফিস আছে, তাই জন্য আমরা দুজন আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। ফাইনালি আমরা টেকনোপলিস আর সেক্টর ফাইভের জ্যাম কাটিয়ে উঠে পেরেছি। প্রচণ্ড ভিড় রাস্তায়, জানি না টাইমে পৌঁছাতে পারবো কি না, দেখা যাক। আগস্টের প্রোগ্রামের সাজ এখন আছে, দেখো কি সুন্দর লাগছে রেড রোড। মা এত লোক দেখে অবাক হয়ে যাচ্ছে, বলছে এত লোক, বাবারে। আমাদের ডকুমেন্টস তো জমা পড়ে গেছে, এবার ওয়েট করছি অফিস থেকে কল করলে, গিয়ে এবার রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। অ্যান্ড তোমাদের সাথে এবার শেয়ার করি যে কিসের জন্য রেজিস্ট্রেশনের জন্য এসেছি। বেসিকলি গ্রিনফিল্ডের আমার অ্যাপার্টমেন্টের সাথে তোমরা দেখেইছ আমার একটা ওপেন টু স্কাই পার্কিং ছিল ইন্ডিপেন্ডেন্ট। বাট নতুন গাড়ি নেওয়ার পরে কী হলো না, যে নতুন গাড়ি রোদে জলে ভিজবে, তাই জন্য একটা কভার্ড পার্কিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সেটা রিসেলে, কারণ অ্যাভেলেবেল ছিল না কভার্ড পার্কিং। সেই রিসেল কভার্ড পার্কিংটা রেজিস্ট্রেশনের জন্যই আজকে এখানে আসা। বিস্কিট সাটিয়েই যাচ্ছি, এখনো কাজ শেষ হলো না, দু ঘন্টা হয়ে গেল, দেখা যাক কতক্ষণ লাগে। জাস্ট একটু বাইরে এলাম, ভাবলাম তোমাদের দেখাই কি পুরনো সেই পেঁচানো সিঁড়ি টাইপের আর্কিটেকচার, দেখো খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে ট্রেডিশনাল রেজিস্টার অফ অ্যাসিওরেন্স, এআরএ বলে, এআরএ ফোর। এটা ফাইনালি আমাদের কাজ শেষ হয়েছে, আর চার ঘন্টা লাগবে। মা বাবা নিচ্ছে একটু পেয়ারা আর আমি ওয়েট করছি ক্যাবের জন্য। এখানে আবার পেয়ারা খাওয়া যাচ্ছে, বাহ বেশ পেয়ারা। আমার ফোন হয়ে গেছে, ফাইনালি আমরা ক্যাবে উঠে পড়েছি, আমি শুট করছি মায়ের ফোন দিয়ে কারণ আমার ফোনের ব্যাটারি ডেড। যাই হোক, এবার বাড়ি ফিরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর ওখানে সঙ্গীতা সমানে ফোন করে যাচ্ছে, যাই গিয়ে দেখি যে ও কী করছে, লাঞ্চের প্রিপারেশন করছে বললো। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ফাইনালি চলে এসেছি বাড়ি, পেটে মানে চুচো ডন মারছে, প্রচণ্ড খিদে পাচ্ছে। বাবা গেছে ফ্রেশ হতে, মা এই বাথরুমে ফ্রেশ হতে গেছে, আমি মোটামুটি ফ্রেশ। এবারে হ্যাঁ জল পড়েছে, একটু সাবধানে দেখে বেরো। তো আমিও হয়ে গেছি ফ্রেশ, এবার আমরা লাঞ্চ করে অ্যান্ড দেন একটা নতুন প্ল্যান হয়ে গেছে, তোমার সাথে শেয়ার করছি এক্ষুনি, স্টে টিউন। এইটা সঙ্গীতা আমার জন্য নিয়েছে, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে, ফ্ল্যামিঙ্গো শর্টসগুলো অ্যাকচুয়ালি আমরা আমি পরি তো বাড়িতে, বাট ওইগুলো দুখানা একটু পুরনো হয়ে এসছে, তাই জন্য নতুন দুটো শর্টস। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। প্যান্টটা কেমন হয়েছে? হ্যাঁ খুব ভালো লাগছে। হ্যাঁ ফ্ল্যামিঙ্গো সঙ্গীতা দিয়েছে, দারুণ হয়েছে। ব্যাপারটা হচ্ছে অনেকদিন পেন্ডিং মানে অ্যাক্টিভিটি ছিল এটা একটা,
আর একটা বড় হেডেক ছিল, রেজিস্ট্রিটা যে পেন্ডিং ছিল সেটা নিয়ে মানে কি বলবো, মানে অনেক ফলো আপ অ্যান্ড অনেক কিছু করে এবার হয়ে গেছে ভালোই ভালো। আমি যে কতটা শান্তি পেয়েছি অ্যান্ড তার সাথে মা বাবা যে কতটা খুশি সেটার জন্য আজকে একটা ছোট্ট সেলিব্রেশন তো বানতে হয়, আমাদের কিছু একটা হলেই সেলিব্রেশন তো বানতে হয়। এই তো বলো আর কি আছে, ছোটো ছোটো জিনিসেই তো খুশি খুঁজে নিতে হবে অ্যান্ড ছোটো ছোটো জিনিসেই হ্যাপি হয়ে নিজেদের মতো করে হ্যাপিনেস সবার মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে, এইটাই লাইফ। কি হয়েছে মাম্মা, তুমি শুয়ে পড়লে কেন এসে? আরে কি সুন্দর ঘুমাচ্ছে দেখো আমাদের মেয়েটা, ছোট্ট টিকুটা ঘুম পাচ্ছে? টিকু ঘুম পাচ্ছে? প্রচন্ড খিদে পেয়েছে, প্রচন্ড মানে প্রচন্ড মানে কি বলবো, মানে পাঁচ ছখানা চুচু দৌড়াচ্ছে পেটের আর পাচ্ছি না। যা আছে সব ভালো, যা আছে সব কি আছে, যা আছে সব ভালো। লাউ আছে, বেগুন আছে, ডাল আছে, আর এইদিকে শশা, আর আজকের একটুখানি লোহনীয় মাছের ঝোলটা দেখতে লাগছে, খুব সুন্দর মতন করেছে। খাওয়া দাওয়া ডান অ্যান্ড আমাদের প্ল্যানও হয়ে গেছে। সো বেসিক্যালি আমরা যাচ্ছি সেন্ট্রাল মল। সেন্ট্রাল মলে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওদের তো সেন্ট্রাল তো মানে উঠে যাবে। সো বেসিক্যালি যে সমস্ত আমরা ইন্টারেস্টেড অ্যাপারেলসে নয়, আমরা বেসিক্যালি ইন্টারেস্টেড ইন দি হোম টাউন। সো হোম টাউনে যে সমস্ত ঘর সাজানোর জিনিস আছে না, সেগুলো স্টক ক্লিয়ারেন্স বলে ওরা সেলে আপাতত দিচ্ছে। তো গিয়ে দেখি যদি কিছু ইন্টারেস্টিং পাই ঘর সাজানো, যেমন আমাদের ওই ওয়ার্ল্ডটাতে পেন্টিং এখনও আমাদের লাগানো বাকি আছে। সো বেসিক্যালি টার্গেট ওটাই, যদি পেন্টিং পাই তাহলে পেন্টিং নেবো। তাই জন্য আমি আর সঙ্গীতা এখন যাচ্ছি সেন্ট্রাল। হ্যাঁ এই যে ট্রিক, এবার তোমাদের সাথে আমি আরও একটা বড় ইন্টারেস্টিং খবর শেয়ার করি, যেটা এই জাস্ট মানে বিশ্বাস করবে না আবার, এই জাস্ট ডিসিশনটা হলো অ্যান্ড আমরা প্রচণ্ড এক্সাইটেড, মানে প্রচণ্ড 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 এক্সাইটেড। বিকজ টিকু তোমার একটা ছোট্ট 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 ফ্রেন্ড আসছে, ট্রিক্সির একটা ছোট্ট ফ্রেন্ড আসছে অ্যান্ড আজকেই আসছে, কারণ কালকে ভাদ্র মাস, তাই জন্য কালকে তো আনা যাবে না, তাই জন্য আজকেই আসছে। তাই জন্য প্লিজ স্টে টিউন, প্রচণ্ড ইন্টারেস্টিং অ্যান্ড প্রচণ্ড এক্সাইটিং একটা ব্লগ হতে চলেছে, আমাদের টিকুর কী রিয়াকশান সেটাই দেখার। আর তোমাদেরকে ডিটেলসে পুরো ব্যাপারটা বলছি, কি হচ্ছে না হচ্ছে কীভাবে হচ্ছে, তাই জন্য ব্লগটা পুরো দেখতে থাকো। বুঝো তুমি বুঝতেই পারছো না ট্রিক্সি কে আসতে চলেছে, তুমি কিচ্ছু বুঝতে পারছো না, তুমি একদম কিচ্ছু বুঝতে পারছো না। মাম্মা তুমি কতটা এক্সাইটেড, তুমি কতটা এক্সাইটেড বলো? হ্যাঁ আমিও ব্যাপক এক্সাইটেড, কিন্তু এ কিচ্ছু বুঝতে পারছে না, এলে এরে এর এক্সপ্রেশনটা দেখার মতো হবে, ওটার জন্যই ওয়েট করে আছি আমরা। বেশ তো ল্যাজটা ধরে কামড়ে ধুলে পড়বে, খুব মজা হবে, কানটা ধরে টানবে, দেখতে দেখো না বুড়ি। অনেকদিন পর চলে এসেছি সেন্ট্রাল মল, এবার যেটা বললাম গিয়ে দেখা যাক যে কিছু পাই কিনা। হ্যাঁ তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। সঙ্গীতা বলছে আমি হাতের ফ্লিপটা পারছি না, আর তোমাদেরকে দেখাচ্ছি আর ওকেও দেখাই, এই দেখো বলছে আমি পারছি না, কি বলছে এক্সপার্টের মতো বলছি, প্রো লেভেল, হ্যাঁ মাথা কেটে যাচ্ছে বলতে প্রচন্ড ভালো হয়ে যাচ্ছে, এই দেখো এই দেখো। চলে এসেছি সেন্ট্রাল অ্যান্ড হোম টাউনে, এই যে এই জিনিসটা দেখে আমরা এসেছি, ক্লিয়ার অ্যান্ড সেল টিক টিল স্টক লাস্ট আর কি, আপ টু 70% তো বলছে। এবার এখানে কী কী পাওয়া যায় সেটাই দেখার, কী কী দেওয়ার আছে আমাদের, পেন্টিং চলো পেন্টিংটা দেখি আগে তাহলে। এই পেন্টিংগুলোতে আছে ফ্ল্যাট 30% অফ, দেখি এখান থেকে কিছু পছন্দ হয় কি না। এটা তো খুব সুন্দর লাগছে, একদম ভাইব্রেন্ট কালার আছে, যে এই ফেস পাগুলো আছে এটা আমার খুব পছন্দ হয়েছিল একটা টাইমে। আর এখানে একটা এই হলুদ ট্যাক্সি আছে কলোসিয়ামের পাশে। সেন্ট্রাল মলটাকে দেখে কিন্তু অ্যাকচুয়ালমে খুব খারাপ লাগছে, কত হ্যাপেনিং ছিল, কত ভালো ভালো জিনিস ছিল, আস্তে আস্তে বন্ধ হচ্ছে বলে দেখো কী অবস্থা, সব অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এদিকটা তো খুবই খারাপ লাগছে, এই দিকটা দেখো কত ডিসকাউন্ট দিত, কত এই হতো, ভিড়ে ভিড় হয়ে যেত পুজোর টাইমে, বন্ধ হয়ে যাচ্ছে, মন খারাপ লাগছে আমার তো, কে জানে কেন হঠাৎ করে দেখে খুব মনটা খারাপ লাগছে।
এই জীবনের ধারা, পুরনো যাবে আবার নতুন আসবে, দেখা যাক নতুন কি আসে। চেনা চারিপাশটা পুরো ফাঁকা। আমার অ্যাকচুয়ালি এদের এমপ্লয়িগুলোর জন্য খুব খারাপ লাগছে, কত লোকজন কাজ করতো দেখো এদিকে কিচ্ছু নেই, পুরো ফাঁকা। কত লোকজন কাজ করতো পুরো ভরা থাকতো, এখন পুরো খালি। এই সেই সেন্ট্রাল মল কে বলবে? হ্যাঁ, কে জানে, হঠাৎ করে আমি এত নস্টালজি হয়ে পড়ছি। দেখ, একটা জিনিস ভেবে তো এসেছিলাম সেন্ট্রাল, কিন্তু এখানে এসে তো ব্যাপারটা পুরো অন্য হয়ে গেল, মনটাই খারাপ হয়ে গেল দেখে। এতদিন যেখানে এসে এত শপিং করতাম সেটা বন্ধ হয়ে যাচ্ছে দেখে খুব একটা ভালো তো লাগছে না, তো মনটা একটুখানি ভারী হয়ে গেল। তখন হঠাৎ করে জানি না, সেই শানের তানহা দিল গানটা যেরকম ছিল না, সেই ফ্ল্যাশব্যাকে দেখছি এই হয়েছে এই হয়েছে, কেন জানি না আমারও এরকম দেখছি এক একটা জিনিস আর মনে পড়ে যাচ্ছে যে কীরকম সেলসম্যানরা এসে ধরতো যে এই কেন, মানে এই ডিসকাউন্ট চলছে স্যার, এইটা ওইটা সব, কেমন একটা খুব ইমোশনাল হয়ে গেলাম হঠাৎ করে, জানি না কেন, বেকারই হচ্ছে হয়তো, বাট যাই হোক এটাই আপাতত ফিল করছি, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। খুব একটা লাভের লাভ তো হলো না, যাদের গেছিলাম সেটা হয়নি, বাট চলো এবার যাই তাড়াতাড়ি। অ্যান্ড এবার আবার আমাদের টলিগঞ্জের দিকে যেতে হবে, যে কারণটা তোমাদের বললাম সেটার জন্য, অ্যান্ড সেটার জন্য আমরা তো রিয়েলি এক্সাইটেড। তো দেখা যাক, এবার রাহুলকেও বলে দিয়েছি রেডি হতে, অ্যান্ড আমরা সবাই মিলে একসাথে বেরোবো। এরা কারা কারা, নাম রেখেছো কিছু, নাম রেখেছো কি? বাবা বাবা গো, ঘুরে বেড়াচ্ছে দুজন, বলো প্রথম প্রথম একটা ফ্রেন্ড থেকে মিসিং, এবার গিয়ে দেখতে হবে প্রত্যুষার রিয়াকশনটা। বাবা